নরসিংদী জেলা। ঢাকা থেকে 59 কিলোমিটার দূরত্বে এক ঐতিহাসিক জনপদ। জেলা থেকে 10 কিলোমিটার দূরে সবুজ গাছের ছায়া ঘেরা আরেক ঐতিহাসিক উপজেলা পলাশ। এর মাধ্যমে শুরু হয় কার্যক্রম। এই চিত্র উপজেলার সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। থেকে তার কর্মপরিকল্পনার শীর্ষে থাকে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার চালচিত্র পরিবর্তনের। কাউকে কিছু না জানিয়ে শুরুর দিন থেকেই সকালে স্কুল পরিদর্শন নিয়মিত কাজের অংশ হয়ে দাঁড়ায় ছাত্রছাত্রীদের কাছে প্রিয় হয়ে ওঠা রবিউল আলমের। প্রতিদিন নিয়মিত স্কুলে সমাবেশ কেন প্রয়োজন, কেন প্রতিদিনই নির্দিষ্ট সময়ে শিক্ষকের উপস্থিতি দরকার, এমন অনেক কিছুই বন্ধুর মতো করে বোঝাতে থাকেন এই কর্মকর্তা। সকালের সমাবেশ, শরীরচর্চা সহ নানা কার্যক্রম পরিচালনার জন্য প্রায় সব স্কুলেই আছে নিজস্ব সাউন্ড সিস্টেম। এটা ব্যবহার বাধ্যতামূলক। জড়তা কাটাতে শিক্ষার্থীদের কথা বলতে হয় মাইক্রোফোনে। একই সঙ্গে প্রিয় সন্তানরা কি করছে স্কুলে, এলাকাবাসীর এমন প্রশ্নেরও সমাধান দিতে এই বিষয়গুলো বাধ্যতামূলক করা হয়েছে। আমরা আপনাদের নিয়ে এসেছি নো ইওর পটেনশিয়াল নামক একটি বিশেষ ক্লাসে। অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে এই বিশেষ ক্লাস। উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে নির্দিষ্ট একটি দিনে এই কার্যক্রম বাধ্যতামূলক। নিজ প্রতিষ্ঠানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়ে থাকেন এই ক্লাস। আর কাউকে না জানিয়ে যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ উপস্থিত হয়ে ক্লাস নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। সেখানে কিন্তু তারা খোঁজে পার্টিসিপেন্ট যিনি আসছেন তার মুখে একটু মৃদু হাসি আছে। গল্প, আলোচনা, আড্ডা আর নানা ধরনের মজা ও আনন্দ নিয়ে প্রতিটি শিক্ষার্থীর মাঝে যে প্রতিভা লুকিয়ে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করেন তিনি। এই ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কথা বলতে হয় শুদ্ধ উচ্চারণে, কখনো বাংলায়, আবার কখনো ইংরেজিতে। ইংরেজি শেখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রবিউল আলমের নেতৃত্বে চালু আছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। ক্লাব গঠনের শুরুতে বেশিরভাগ শিক্ষার্থীর যে দুর্বলতা ছিল, কয়েক মাসের ব্যবধানে সেই শিক্ষার্থীরাই এখন দক্ষ বক্তা। দর্শক, আমরা আপনাদের নিয়ে এসেছি নরসিংদী জেলার পলাশ উপজেলায়, এবং বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ঘোড়াশাল উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে। আসলে কি কর্মযজ্ঞটা হয় সেটা দেখার জন্যই আমি কি একটু আসতে পারি আপনাদের ক্লাসে?
আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে এসেছি একটি টেলিভিশন স্টেশন থেকে, এবং পলাশে ঢোকার পরে আসলে যে কার্যক্রমটা শুনলাম সেটি হচ্ছে যে আপনারা এই যে ভাষা সঙ্গ বাংলায় বলছেন, ইংরেজিতে বলছেন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা খুব ভালো করছেন। আসলে একটু কার্যক্রমটা বলবেন। ওকে, আমি যদি আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম সম্পর্কে বলতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই আসতে হবে আমাদের অনারেবল রবিউল ইসলাম স্যারের কথা। ওনার উদ্যোগেই আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা গঠন করেছি আরও প্রায় দেড় মাস আগে থেকে, এবং এই ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই তাদেরকে শিক্ষা প্রদান করে যাচ্ছি। ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আসলে জানতে চাই, কতটা আগ্রহী বাবা তোমরা? আমি অনেকটাই আগ্রহী এই বিষয়ে পড়ালেখা করার জন্য। অনেক সময় দেখা যায় আমরা সঠিক বাংলা শুদ্ধ উচ্চারণের কথা বলতে পারছি না, এবং ইংরেজিতেও আমাদের ততটা দক্ষতা নেই। এই ভাষা শিক্ষা ক্লাবের মাধ্যমে আমরা ভাষার যে শুদ্ধতা আছে সেটা শিখতে পারছি। শুদ্ধ ভাষায় কীভাবে কথা বলতে হবে, বর্তমান যুগের জন্য ইংলিশ অনেক একটা গুরুত্বপূর্ণ, এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ক্ষেত্রে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে যদি আমরা ভবিষ্যতে কোনো কাজ করতে চাই তাহলে আমাদের ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে। দর্শক, ঢাকা থেকে অনেকটাই দূরে একটা উপজেলার তৃণমূল পর্যায়ে এসেছি, এখানে কিন্তু বলে রাখি যেখানে শিক্ষার্থীরা যারা এসছেন তাদের বাবা মা কিন্তু বাইরে কেউ গাড়ি নিয়ে অপেক্ষা করে নেই, এবং এখানে ভর্তির জন্য হয়তো প্রতিযোগিতা আছে কিন্তু দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিযোগিতা সেটাও নেই। তবে গবেষণা বলছে যে উচ্চশিক্ষায় কিন্তু তৃণমূল পর্যায়ে এমন প্রতিষ্ঠানের অংশগ্রহণই বেশি। এখানে আমরা ভাষা নিয়ে বিভিন্ন জিনিস জানতে পারি, আমরা এখানে প্রমিত ভাষায় শুদ্ধ প্রমিত ভাষায় কীভাবে কথা বলতে হয় সেটা জানতে পারি। ভবিষ্যতে আমরা কীভাবে বেড়ে উঠতে পারবো সে সম্পর্কে তিনি আমাদের অনেক কিছুই বলেন, সেজন্য আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ তোমাকে। আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যে জিনিসটা বোঝা গেল যে তৃণমূল পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা চাইলে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিংবা সমাজটাকে যে পরিবর্তন করতে পারে তার একটা দৃষ্টান্ত এই পলাশে পাওয়া গেল। এবং এখানে যারা শিক্ষক আছেন এবং শিক্ষার্থী রয়েছেন তারা একটি কথা বারবার বলছেন যে আসলে নাড়া দেয়া, এবং এই কর্মকর্তা হচ্ছে তার জীবনের গল্প দিয়ে কথার বিভিন্ন মালা গেঁথে একজন শিক্ষার্থী কিভাবে জীবনটাকে সামনের দিকে টেনে নিয়ে যাবেন, সেখানে কতটা সফলতা থাকবে কতটা ব্যর্থতা থাকবে সেই দিক নির্দেশনা কিন্তু একজন শিক্ষার্থী, সেটা প্রাইমারি হোক কিংবা মাধ্যমিক হোক, সেটা তারা পাচ্ছেন। এবং শিক্ষার্থীরা বলছেন এটা তাদের জন্য অনেক বড় পাওয়া। সংশ্লিষ্ট যে কোনো সমস্যা সমাধানে শিক্ষার্থীর ভরসা এই কর্মকর্তা। বাল্য বিবাহ রোধ, ইফটিজিং, মাদকসহ বেশ কিছু সমস্যার সমাধান করেছেন শিক্ষার্থীরা নিজেই। তারা বলছে এই কর্মকর্তার কথায় জাদু আছে যা তাদের স্বপ্ন দেখায়। নিজেদের কিভাবে বড় করে তুলতে হয় তিনি প্রতিটা স্কুলে গিয়ে এরকম এক সেশন করছেন যা থেকে আমরা নিজেদেরকে উপকৃত করতে পারছি। আসলে আমার জীবনে আমি যত ক্লাস করেছি, যত এক্সট্রা ক্লাস করেছি মানে আমার নিজের ডেভেলপমেন্টের জন্য, তার মধ্যে এই ক্লাসটা ছিল বেস্ট ক্লাস। এই কয়েক মাস আগেও ছিল যখন আমি ভালো করে ইংরেজিতে কথাই বলতে পারতাম না। জীবনে সফল হওয়ার জন্য চ্যালেঞ্জ থাকতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, আমি মনে করি এগুলো থাকলে একজন মানুষ সফল হতে পারবে। পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায় স্কুলেই নিজেরা অনুশীলন করে শিক্ষার্থীরা, বন্ধুরা মিলে গল্প করে শেখে ইংরেজি, আর তাদের সঙ্গ দেন রবিউল আলম। শুধু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ই নয়, মাদ্রাসাতেও আছে নানা কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইয়েস, বঙ্গবন্ধু ইজ দ্য আর্টিকেট অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, ইজ দ্য ফাদার্স অফ আওয়ার নেশন। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে একজন কর্মকর্তার এই যে নিরলস পরিশ্রম এটা সচেতন করেছে শিক্ষক ও শিক্ষা প্রশাসনকে। ইংরেজির প্রতি কিন্তু আমাদের একটু অস্পষ্টতা ছিল, এটা বলতে দিয়ে দাঁড়ায়, কিন্তু স্যার আসার পরে আমরাও ইংলিশে কথা বলি, তাছাড়া ছেলেমেয়েদের প্রতি ইংরেজির প্রতি জোর দিই বেশি। স্যার আসাতে আমাদের একটা বিপ্লব ঘটছে আমাদের এই বিদ্যালয়গুলিতে। আমরা এত লাকি, আমাদের পলাশের যিনি ইউএনও এসেছেন রবিউল আলম সাহেব অত্যন্ত সংবেদনশীল, আধুনিক মেন্টালিটি এবং সাংঘাতিক একজন স্পর্শকাতর মানুষ, ভীষণ সংবেদনশীল। তো ওনার মতো ইউএনও সাহেব যদি আমাদের প্রত্যেকটি উপজেলায় যারা আছেন তারা যদি অ্যাক্টিভ হন আমাদের চিত্র বদলাতে বেশি দিন সময় লাগবে। বাচ্চাদের ভিতরে যে বাংলা এবং ইংরেজি বলার যে জড়তা সেটা অনেকটা কেটে গেছে, এবং নিজেকে উপস্থাপন করার বিষয়টা তাদের কাছে মানে আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এবং উনি যে একটি মোটিভেশনাল স্পিচ নেন প্রত্যেক স্কুলে গিয়ে উনি নিয়েছেন, সেখানে বাচ্চাদেরকে স্বপ্ন দেখান উনি। এতে যেটি হচ্ছে যে স্টুডেন্টদের স্পিচ দেওয়ার জড়তাগুলো কেটে যাচ্ছে, তার যে
সফট স্কিলগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। তো ওনার এই কর্মকাণ্ডকে আমি স্বাগত জানাই এবং আমি মনে করি এটি পলাশে যেভাবে বিস্তৃত হয়েছে, আমরা আমাদের ছাত্ররা কিন্তু খুব স্বল্প সুবিধাভোগী ছাত্র, তো তারা পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যে এগিয়ে যাচ্ছে এটি সত্যি অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন জেলা, উপজেলা, শহর, সিটি কর্পোরেশন, যেখানেই হোক সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি, নীতি নির্ধারক যদি শিক্ষায় গুরুত্ব দেন তাহলে শিক্ষার গুণগত মান উন্নয়ন সহ ভালো পরিবর্তন হতে বাধ্য। একজন প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি যখন হাল ধরলেন যে শিক্ষাটাকে, তিনি ব্যবস্থা এবং ব্যবস্থাপনা দুটোর মধ্যেই আমূল পরিবর্তন আনবেন, সেখানে দেখা গেল যে আসলেই ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হয়ে গেছে। প্রথম দিকে হয়তো বা মানুষজন একটু কটাক্ষ করতো বা বিশ্বাস করতো না, কিন্তু এখন তো ফলাফল দেখতে পাচ্ছেন, অভিভাবকরা দেখতে পাচ্ছেন, শিক্ষক যারা প্রশাসনে আছেন তারাও দেখতে পাচ্ছেন। এবং সেই জায়গায় আমি যেটা মনে করি, এই ধরনের উদ্যোগকে যদি রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়, মডেল হিসেবে স্বীকৃতি দিয়ে এগিয়ে যাওয়ার জন্য করা হয়, শিক্ষক প্রশিক্ষণে যারা থাকেন, যারা প্রশাসনের কর্মকর্তা থাকেন, তাদের মধ্যেও কিন্তু একটা আস্থার ভাব আসবে যে আমিও তো পারি, আমরা সবাই মিলে করতে পারি। চমৎকার একটা উদ্যোগ নরসিংদী পলাশের, যে সম্মানিত ইউনো মহোদয় যে উদ্যোগটি নিয়েছেন এটা প্রশংসনীয় উদ্যোগ। কারণ আমাদের শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য, আমাদের যে শিক্ষার মানকে উন্নত করার জন্য, শিক্ষার মান একটা বিশ্বমানের পর্যায়ে পৌঁছার জন্য এই ধরনের উদ্যোগগুলো কিন্তু প্রশংসনীয় উদ্যোগ। এবং আমি মনে করি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যারা আমাদের লোকাল প্রশাসন আছে বা আমাদের শিক্ষার সাথে যারা জড়িত আছে তাদেরকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি অনুরোধ করব, পরামর্শ দেব। শিক্ষায় নিজেকে এভাবে কেন বিলিয়ে দেন একজন মোহাম্মদ রবিউল আলম? কেন হুট করে ছুটে যান তৃণমূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে? কি করে প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ কাজ সামলিয়ে এতটা সময় বের করেন শিক্ষার্থীদের জন্য? আমি এই পলাশ উপজেলায় যোগদান করেছি 2022 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে। তারপর ঠিক ওই 13 তারিখ থেকে আমি বিদ্যালয় পরিদর্শন শুরু করে দিয়েছি এবং সেখানে গিয়ে আমি যেটি লক্ষ্য করেছি, কোথাও কোথাও প্রাথমিক সমাবেশ যথাযথভাবে হচ্ছিল না এবং ছাত্রছাত্রীদের মধ্যে এক ধরনের জড়তা কাজ করছে সামনে এসে কথা বলা সার্বিক বিষয়গুলো নিয়ে। তখন আমি খেয়াল করলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্মার্ট বাংলাদেশ করতে হলে 4টি স্তম্ভের অন্যতম একটি হচ্ছে স্মার্ট সিটিজেন। তো স্মার্ট সিটিজেন আসলে আমরা পাবো কোথায়? এই যারা আজকের ছাত্রছাত্রী যারা, তারাই যদি সুনাগরিক হয়ে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে ওঠে তাহলেই কিন্তু আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো। তো তারই অংশ হিসেবে আমি এই পলাশ উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে আমি পরিদর্শন করেছি এবং সকাল 9টায় বিভিন্ন স্কুলগুলোতে আমি উপস্থিত হতাম, সেখানে প্রাথমিক সমাবেশগুলো ঠিকমতো হচ্ছে কি না, যদি না হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় পরামর্শ অথবা দিক নির্দেশনা দিতাম এবং অনেক জায়গায় আমি শুদ্ধ উচ্চারণে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে কিনা সেটি লক্ষ্য করতাম, তারপরে শপথে অংশগ্রহণ করছে কিনা ছাত্রছাত্রীরা তা দেখতাম এবং প্রত্যেকটা স্কুলকে আমি বলেছি তাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করার জন্য, অর্থাৎ ভাষা চর্চা ক্লাব, যেখানে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ছাত্রছাত্রীরা কথা বলবেন। পাশাপাশি আমরা কালচার ক্লাব গঠন করেছি আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক এবং আরেকটি বিষয়ে আমি এটিকে বলছি +1 কর্মসূচি, অর্থাৎ প্রত্যেকটি স্কুলে অতিরিক্ত 1 ঘন্টা সময় দেয়া। আমি যেদিন যে স্কুলে যাচ্ছি সেখানে 1 ঘন্টা আমি সময় দিচ্ছি এবং ছাত্রছাত্রীদের সাথে আমি নো ইয়োর পটেন্সিয়াল নামে একটি সেশন পরিচালনা করছি, অর্থাৎ নিজের সক্ষমতাকে জানো এমন একটি সেশন আমি পরিচালনা করছি ছাত্রছাত্রীদেরকে, তাদেরকে মূলত আমি অনুপ্রাণিত করছি। উপজেলার অধিকাংশ শিক্ষার্থীর কাছে আছে রবিউল আলমের ফোন নাম্বার, ছাত্র বা ছাত্রীর নানা ব্যক্তিগত পারিবারিক সমস্যায়ও ফোন পান এই কর্মকর্তা। তাহলে তাদের সময় দেন কি করে আর সমস্যারই কি সমাধান করতে পারেন? নরসিংদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ঘটনা এরকম ছিল, রাস্তায় আসার সময় কেউ একজন হয়তো তাকে ইভটিজিংয়ের শিকার হতে হয়েছে, তাকে কেউ ইভটিজ করেছে। তো আমাকে আমার নাম্বারে ফোন এসছে, আসার পরে আমি আমাদের যে পলাশ যে থানা আছে
পুলিশের সহযোগিতা নিয়ে সেই ইফতিজারকে আমরা গ্রেফতার করেছি এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। আমাকে একজন ছাত্রী মেসেজ করেছে, এসএমএস করেছিল, পরে আমরা খুব তাৎক্ষণিকভাবে আমাদের সরকারি কমিশনার ভূমি এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সহ জনপ্রতিনিধি আমরা সেখানে গিয়ে সেই বাল্য বিবাহটি আমরা রোধ করতে পেরেছি। আরেকটি বিষয় না বললেই নয় যে আমরা যে ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছি তার একটা কিন্তু অ্যাচিভমেন্ট আমরা দেখেছি চোখে, সেটি হচ্ছে যে গত 9 আগস্ট তারিখে আমাদের পলাশে প্রথমবারের মতো ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমাদের সকল স্কুল, প্রাথমিক পর্যায়ের স্কুল এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসাও অংশগ্রহণ করেছে। এটি আসলে সারা উপজেলায় একটি শিক্ষার যে স্মার্ট শিক্ষা এবং স্মার্ট বাংলাদেশ গড়ার পেছনে একটি জার্ক, একটি নাড়া দিয়েছে বলবো আমি পলাশ উপজেলায়। রবিউল আলম বলছেন, সরকার বা প্রশাসনের কোনো কর্মকর্তার একার পক্ষে কোনোভাবেই সব কিছু রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, প্রয়োজন সবার অংশগ্রহণ। তারা খুবই প্রিভিলেজড যে এত সুন্দর চমৎকার পরিবেশ পাচ্ছে। এখন শিক্ষকদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষক আছেন, আমাদের সুন্দর অবকাঠামো আছে, এত সুন্দর খেলার মাঠ আছে এবং যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, যারা উপজেলা প্রশাসন, তারপর শিক্ষা অফিস, সবাই কিন্তু একযোগে কাজ করছে, ফলে একটি সুন্দর পরিবেশ এখানে বিরাজমান। আমি তাদের উদ্দেশ্যে যেটি বলবো সেটি হচ্ছে যে 2041 সাল স্মার্ট নাগরিক, স্মার্ট বাংলাদেশ, আজকে যারা তৈরি হচ্ছে তারাই আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আগামীর বাংলাদেশ নির্মাণে তৃণমূলের এক কর্মকর্তার এই বিরামহীন ছুটে চলা পলাশের অভিভাবকদের অনুপ্রাণিত করে। শিক্ষার্থীদের সমস্যার সমাধান, শিক্ষা প্রতিষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, তাদের অনুপ্রেরণা দেয়া সহ শিক্ষার্থী বান্ধব একজন নির্বাহী কর্মকর্তা রবিউল আলম এখন শিক্ষক শিক্ষার্থীদের কাছে ভালোবাসার আরেক নামে পরিণত হয়েছেন। আর এই ভালোবাসাকে নিয়ে বিশ্ব নাগরিক হয়ে উঠছে প্রাণ প্রাচুর্যের পলাশের শিক্ষার্থীরা। নরসিংদী জেলার পলাশ উপজেলার একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার শিক্ষার উন্নয়নে এই যে ছুটে চলা, এটা কিন্তু দৃষ্টান্ত হতে পারে অনেকের জন্য। সারা বাংলাদেশে শিক্ষার্থী সংখ্যা কত, এমন প্রশ্ন অনেকেরই। শিক্ষা মন্ত্রণালয় বলছে প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত বাংলাদেশে শিক্ষার্থী সংখ্যা 4,90,00,000, যেটা অনেক দেশে শিক্ষার্থী সংখ্যা তো দূরের কথা, জনসংখ্যাই নয়। এজন্য সরকার এবং নীতি নির্ধারক থেকে শুরু করে যারা সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন তারা একটি কথাই বারবার বলছেন, সেটি হচ্ছে দেশ উন্নয়নে সরকার যে স্বপ্ন দেখছে এটি বাস্তবায়ন করতে হবে এই শিক্ষার্থীদের নিয়েই। আর এজন্য এই খাতে টেকসই বিনিয়োগ সবচেয়ে বেশি প্রয়োজন। Oh.